তৃণমূল পার্টি অফিসের তালা। এই অভিযোগে কাউন্সিলর দীপালী বিশ্বাসের নেতৃত্বে বনগা বাগদা রাস্তা অবরোধে নামল তৃণমূল কর্মীরা। বনগা এক নম্বর ওয়ার্ডের কুঠিবাড়ি কিষাণ মান্ডির সামনে উল্লেখিত ওই অফিসে বসতেন কাউন্সিলর দীপালী বিশ্বাস। তার অভিযোগ, প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আঢ্য গতকাল রাত্রে অফিস থেকে টিভি বের করে নিয়ে যায় এবং অফিসেও তালা লাগিয়ে দিয়ে যায়। এজন্য সকাল 10:30 নাগাদ তারা তালা খোলার দাবিতে পথ অবরোধ শুরু করে। এক নম্বর ওয়ার্ডে দুটো কার্যালয় আছে তৃণমূল কংগ্রেসের। আমরা এই কুটিবাড়ি এলাকায় যে কার্যালয় আছে, আমরা ভোটে নির্বাচনের জেতার পর থেকে আমরা এখানে সমস্ত অফিসিয়ালি কাজকর্মগুলো করি। গতকাল সন্ধ্যাবেলায় আগের যে পৌর প্রধান ছিলেন শঙ্কর আঢ্য, তিনি কিছু লোকজন নিয়ে এসে এই অফিস ঘরটা খুলে ঘরের থেকে চেয়ার টেবিল আলমারি সমস্ত বের করে নিয়ে গেছে এবং চাবি দিয়ে তালা বন্ধ করে চাবিটা নিয়ে চলে গেছে। সেই জন্যে আজকে আমাদের এই অবরোধ। সই করা ব্ল্যাঙ্ক সার্টিফিকেট ছিল আলমারির ভিতরে, সেগুলো নিয়ে গেছে, আর অন্যান্য টিভিটাও নিয়ে গেছে, টিভিটাও নিয়ে গেছে। আমরা আমাদের উত্তরতন নেতৃত্ব গোপাল শেঠের কাছে আমরা জানিয়েছি, তিনি যে ব্যবস্থা নেবেন সেটাই হবে। আমাদের দাবি, আমাদের অফিস ঘরটা তালা খুলে দিক, আমরা আবার এইখানে কাজকর্ম শুরু করবো জনসাধারণের, আমরা সেটাই চাই। যদিও সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে তারা এক ঘন্টা বাদেই অবরোধ তুলে নেয়। যদিও শঙ্কর আঢ্য জানান অফিসের প্রত্যেকটি জিনিসই তার নিজস্ব কেনা বলে। উনি আসলে জানেন না তো, এক নম্বর ওয়ার্ডে নতুন হয়েছে, উনি নিজে সব কিছু করেন না তো। মানে ওখানে কিছু বিজেপির দালাল আছে, ওই বেআইনি মদ বিক্রেতা ওই বিশু বলে আছে, তার নিন্দনে উনি চলে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা হচ্ছে, এখানে পাশে বসে আছে অমিয় মিত্র, তৃণমূল কংগ্রেসের ওই অঞ্চলের সভাপতি। কল্যাণী মণ্ডল আছে মহিলা তৃণমূল কংগ্রেসের বনগাঁর সভানেত্রী। ওখানে ওই জয় দোকানটা হচ্ছে সুব্রত বলে একজনা ব্যক্তি, ওখানে কালমেঘা বাড়ি। ওখানে আমি যখন কাউন্সিলর ছিলাম ওই ওয়ার্ডের, তখন এই অমিয় মিত্র, আমাদের যেহেতু ভৌগোলিক অবস্থানটা অনেকটা দূর, এক নম্বরে একদিকে ফায়ার ব্রিগেড আর একদিকে কোথায় পাইপ পাড়া, তাই ওই অঞ্চলের নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্যে কাউন্সিলরের অফিস করা হয় এবং তাকে মাসিক ভাড়া সিস্টেম। কাউন্সিলর যিনি বর্তমান আছে, উনি আছে ভোটে জিতার পরে ওই অফিসটাকে ভেঙে স্বপনীতভাবে নিজে নিজে ঢোকে। আর ওখানকার যেই প্রপার্টিগুলো আছে, মানে টিভি আলমারি চেয়ার, সব আমার ব্যক্তিগত টাকায় কিনা, এটা কোনোভাবে কোনো জায়গা দিয়ে আসেনি, উনিও দেননি, আর কোনো বিজেপির কাছ দিয়ে নেওয়া না, আমার ব্যক্তিগত। আমরা 15-20 দিন আগে ওখানে একটা চায়ের দোকান আছে, যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মেয়েদেরকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করে, তাদের ওই লাহোর বলে আছে চায়ের দোকান, তার দোকানে বলে এসেছিলাম, কাউন্সিলর বসে বসুক তার সঙ্গে বসে বসুক, কিন্তু আসবাবপত্র যেগুলো ব্যক্তিগত টাকা দিয়ে কিনা ওগুলো দয়া করে পাঠিয়ে দেবে, ওগুলো যেন পাঠায়। কাউন্সিলরের স্বামীরে আমি নিজে তিনবার ফোন করেছি, উনি ফোন রিসিভ করেন। গতকালকে অমিয় মিত্র যেহেতু দোকানটা ভাড়া নিয়ে এসেছিলো আমাদের ওখানে কাউন্সিলর অফিস করার জন্য, আসবাবপত্রগুলো ওখান থেকে নিয়ে এসছে কল্যাণী মণ্ডল অমিয় মিত্র তাদের নেতৃত্বে নিয়ে এসছে, টাকা দিয়ে আমরা কিনেছি, আমার নিয়ে এসছি। এইবার ওই দোকানের যে মালিক আছে সুব্রত বলে, তার হাতে চাবিটা তুলে দিয়ে হবে। এইবার যদি সেখান থেকে তারা নিয়ে আয়, সুব্রতবাবু যদি তারে ভাড়া দেয়, সে বসবে তা বসবে। আগে কাউন্সিলর বলুক, ওই ঘরটা ভেঙে কেন ঢুকলেন, ওই ঘরটা ভেঙে কেন ঢুকলেন। উনি বিশু বলে একজন আছে, অবৈধ ইটভাটায় বিভিন্নভাবে ছেলেপিলেদের মদ খাইয়ে বিভিন্নভাবে অস্বীকার, প্রায় 50টার উপরে বাড়ি ভেঙেছে, কাজ ভেঙেছে ওই বিশুর নেতৃত্বে, এবং মানুষদের আতঙ্ক করেছে। থানায় কিছু না হলে 20টার উপরে কেস হয়েছে, ওয়ার্ডে তো আরও জিতেছে। এগুলো তো মানুষ চায় না, এটা আমাদের দলের সংস্কৃতি না, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি না। তা গতকালকে সেইটাই আসবাবপত্র নিয়ে সেই দোকানের যার যার মালিক তার হাতে দিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।